14 মার্চ জয়েন্ট মুভমেন্ট কমিটি 10,323-এর মহাকরণ অভিযান। মহাকরণ অভিযান সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সংগঠিত হবে। রবিবার আগরতলা প্রেসক্লাব সংলগ্ন পার্কে সাংবাদিক সম্মেলন করে একথাই জানালেন সংগঠনের নেতা বিজয় কৃষ্ণ সাহা। তিনি আরও দাবি জানান, এদিন যাতে কোনো রকম আইন শৃঙ্খলার বিঘ্নিত না হয় তার জন্য সংগঠনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ যাতে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তার জন্য আহ্বান জানান তিনি। এদিন তিনি আরও বলেন, উচ্চ আদালত থেকে যারা জাজমেন্ট পেয়েছে তারা চাকরি করছেন, আর যারা কোন রকম নোটিশ পায়নি তারা চাকরি থেকে বিতাড়িত। সাধারণ জনগণ হিসাবে এখন আর আইনের প্রতি বিশ্বাস রাখতে পারছে না। শীর্ষ আদালতে আরটিআই করে জানা গেছে যে মামলার নেই বর্তমানে চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা। বেশি গুরুত্বপূর্ণ বিষয় আইন, আইনের ব্যাখ্যায় তাদের একটা জাজমেন্ট দিয়েছে, সেই ব্যাখ্যা থেকে আমরা আজকের ডেটে দাঁড়িয়ে একটা কথাই বলতে চাই, যারা ত্রিপুরা হাইকোর্ট থেকে নোটিশ পেলেন তারা চাকরি করছেন, অথচ আমরা কোনো ধরনের নোটিশ পাইনি, আমরা চাকরি থেকে বিতাড়িত। সাধারণ জনগণ হিসাবে আমরা আইনের প্রতি আর বিশ্বাস রাখতে পারছি না। ত্রিপুরা রাজ্যের হাইকোর্টের মধ্যে যেই ঘটনাগুলো ঘটে গেছে তাতে রাজ্যের সাধারণ মানুষ হিসাবে আমাদের আইনের প্রতি বিশ্বাসগুলো কিন্তু নষ্ট হচ্ছে। কারণ তন্ময়নাথের কেসের জাজমেন্টে যারা নোটিশ পেয়েছে তারা আজকের ডেটে চাকরি করছে, আর আমরা বিনা নোটিশে চাকরিহীন অবস্থায় আছি। দেশের সর্বোচ্চ আদালতে আরটিআই করে আমরা জানতে পারলাম আমরা তন্ময়নাথের কেসে পার্টি নই। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা তুলে ধরতে চাই।